সাখরদের কিনারায় কি যে যন্ত্রণা, সত সাগরের পানি দিলে তৃষ্ণে মিটে না। সাখরদের কিনারায় কি যে যন্ত্রণা, সত সাগরের পানি দিলে তৃষ্ণে মিটে না। কৌসরের মালিক যিনি, কৌসরের মালিক যিনি তাহাকে চিনো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا يَا যে জায়গাতে পড়ে কিয়ামতের ময়দানে এই জায়গাটা ওই বান্দার জন্য সাক্ষী হয়ে যায়। এটা মহাপদে বলে না সুবহানাল্লাহ। আসলে একটু মহাপদে ধরে শরীর পড়ি আল্লাহুম্মা যেথায় থাকো যেন
পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম যতগুলো ধর্ম রয়েছে সব ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম। নবীজি প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবীজি আপনার দরবারে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ পাক কত নবী কত পয়গম্বর রাসূল পাঠাইছেন। নবী আমার ডাক দিয়া কয় সাহাবী পৃথিবীর জমিনে আল্লাহ ইহুদি খ্রিস্টান বিজাতি হিন্দু যত জাত আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সব জাতির ভিতরে মানুষগুলো এক একটা ধর্মকে তারা নিজে বানিয়ে নিছেন, কিন্তু আমি আল্লাহর একটা ধর্ম পছন্দের আমি আল্লাহ দুনিয়াতে রেখে দিই দুনিয়াতে দিয়েছিলাম যেটা হচ্ছে দীনুল ইসলাম যেটার নাম হলো ইন্নাদ দীন ইন্দাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনের সব ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ আল্লাহ এটা কি এমন একটা ধর্ম যেটা ইসলাম এটা কি কয়টা শান্তি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা শান্তি আল্লাহ ইসলামে মানুষগুলো সব মানুষগুলো আসলো মানুষগুলো ইসলামের ছায়া পতাকা তলে আসলো আল্লাহ সেটা কি আবার ভাগ আছে কিনা। আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ জানায় দেয় সূরা কাহফের 137 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ ডাক দিয়ে বলে যায় কত সুন্দর করে চমৎকার ভাবে আল্লাহ বলেছেন يا أيها الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا سبحان الله نبي কে প্রশ্ন করলো হযরত আবু বকর হযরত ওমর নবী জি কে জানায় দেয় আল্লাহ নবী কে একটা ডাক দিয়ে কয় নবী গো ও নবী আপনার কাছে জানতে চাই নবী গো সব মানুষগুলো যদি ইসলামের পতাকা তলে আসে গো নবী তারপরে এই বান্দার জন্য আল্লাহ কি রেখেছে আল্লাহর নবী কত সুন্দর করে হাদিস মুবারাকাতে নবী আমার জানাইয়া দেয় বান্দার জন্য সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কালিমা সেটা হচ্ছে ঈমান। সূরা কাহফে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে নেক আমল করেছে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। তার মানে আমরা এখানে যারা আসলাম এটা ভালো কাজ না? কথা বলেন ভালো কাজ কিনা? আমরা ঈমান এনেছি আজকে মাহফিলে ভালো কাজে এসেছি আল্লাহ কয় তোর ভালো কাজের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাতুল ফিরদাউস নুজুলা আমি তোমার জন্য রেখেছি জান্নাতুল উচ্চ মাকাম। সুবহানাল্লাহ বলেন তার মানে বোঝা যায় দিনের ভিতরে আসলাম দিনের ছায়া তলে আসলাম দিনের ছায়া তলে আসার পরে বান্দার জন্য আল্লাহ কত সুন্দর করে রেখেছেন ঈমান। হাদিসুল মুবারাকাতে গেলাম বুনিয়াল ইসলাম ওয়ালা ফাংশন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করলো হযরত ওমর নবীকে জানায় দেয় নবীজি ও নবী আপনার কাছে জানতে চাই মানুষগুলো পৃথিবীর জমিনে আসবে নবী আপনার কাছে আসবে নবী গো ওই মানুষটা যখন দিনের ছায়া তলে মানুষ আসবে তাকে আপনি সর্বপ্রথম কি দিবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে সর্বপ্রথম তার জন্য হচ্ছে আমি নবীর মধুর কালেমা। এই হাদিস এক কাছে রাখলাম আরেকটা হাদিসের সামনে আলোচনা করে যাই ইমানটা কি জানতে চাই ইমান কি জেনে নেন
পৃথিবীর জমিনে ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা বিজাতি আছে। যদি আপনি হিন্দু ভাইকে প্রশ্ন করেন, ভাই তোমার প্রভু আছে কিনা, কয় আমার একজন আল্লাহ আছে। ইহুদের পাদ্রিকে যদি আপনি খ্রিস্টানদেরকে বলে যান, আমারও একজন ঘর রয়েছে আল্লাহ। মুসলমানকে যদি প্রশ্ন করেন, তোমার কে রয়েছে, মুসলমান বলে আমার আল্লাহ রয়েছে, নবীও রয়েছে, ঠিক কিনা বলে। হিন্দুকে প্রশ্ন করো না, হিন্দু রে ও হিন্দু ভাই, তোমার কাছে জানতে চাই তোমার প্রভু রয়েছে, আমারও প্রভু রয়েছে, ইহুদিদের প্রভু রয়েছে, কিন্তু তুমি হিন্দু কেন, তুমি খ্রিস্টান কেন, তুমি ইহুদি কেন, আমার নবী নাই, এই জন্য আমি হিন্দু, আমি ইহুদি, আমি খ্রিস্টান, কথা বলেন ঠিক না? সে আল্লাহর বান্দা, আমিও বান্দা, পার্থক্য তার ইমান নাই, আমার ইমান আছে। সর্বপ্রথম ওই বান্দাকে আল্লাহ পাকের কালিমা, আমি রাসূলের কালিমাটা তাকে পড়তে হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ হিন্দু তোমার মানে, ইহুদিও তোমার মানে, খ্রিস্টান তোমার মানে, বিজাতিরা তোমার মানে, প্রায় 12,500 জাত সব মানুষগুলো তোমার মানে, কেন তুমি হিন্দুদের জন্য তোমার বন্ধু বলেছে? ফিনারে জাহান্নাম, তারা জাহান্নাম, তারা জাহান্নাম, তারা মানে না কেন? আল্লাহ কয় আমি আল্লাহ আছি, তারা এটাও মানে আমি প্রভু আছি। কেউ আমাকে গড বলে, কেউ আমাকে ঈশ্বর বলে, কেউ আমাকে ঈশ্বর বলে, কেউ আমাকে ভগবান বলে, কিন্তু তারা আমার নবীকে মানে না, নবীর কালেমা পড়ে না। আমি আল্লাহ তাদের ঈশ্বর মানাটাকে আমি ইমাম বানাই না। যে ব্যক্তি আমি আল্লাহকে ডাকবে ততক্ষণ ইমানদার হবে না, আমাকে ডাকবে ইমানদার নয়, আমি খোদাকে মানবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ইমানদার নয়, ইমানদার নয়। যতক্ষণ পর্যন্ত নবীর কালেমা না পড়বে, নবীর জিকিরের কালেমা না পড়বে, ততক্ষণ শব্দ সবাই মানে, মানে না নবীকে, না মানার কারণে তাদের ঈমান নাই, কথা বলেন ঠিক কিনা? তার মানে হিন্দুরা খোদা মানে, আমরা খোদা মানে, পার্থক্য কোথায়? তারা নবী মানে না, এই কারণে তারা বেঈমান। আল্লাহ কয় তারা আমার বন্ধুর কালিমা পড়ে না, তারা আমার বন্ধুকে মানে না, এই কারণে তারা বেঈমান। আর আমার ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ছায়াতলা যারা রয়েছে, ও মুসলমান, এই কারণে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাত পেরেদাউস। সুবহানাল্লাহ।